আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রান্ত এক্সপ্লেনেশন আপনাদেরকে স্বাগতম। আশা করি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে নিয়ে এসেছি 15,000 টাকা বাজেটে সেরা 5টি ফোন। যে 5টি ফোন বাজেট অনুসারে ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং মাল্টিটাস্কিং সহ মোটামুটি একটু টুকটাক গেমিংও করতে পারবেন। তো ভিউয়ার্স, এইরকম আজকে 5টি ফোন নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি থাকছি আপনাদের সাথে প্রান্ত, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন। নাম্বার 5 থাকছে আমাদের দেশীয় কোম্পানি স্যামপুনি। স্যামপুনির এই ফোনটির মডেল হলো স্যামপুনি Z47। তো ভিউয়ার্স, এই ফোনটির এমআরপি হলো 11,499 টাকা। তো ভিউয়ার্স, এই ফোনটি 6GB RAM, 64GB ROM এই ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো ভিউয়ার্স, আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এর ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চের IPS LCD প্যানেল উইথ 90Hz রিফ্রেশ রেট, এবং এতে রেজুলেশন থাকছে 720x1600, এবং এটা PPI ডেন্সিটি হলো ভিউয়ার্স 265। তো ভিউয়ার্স, এই ডিসপ্লের একটি প্লাস পয়েন্ট হলো এতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। তো ভিউয়ার্স, আমরা যদি এর প্রসেসর সেকশন নিয়ে কথা বলি, এখানে থাকছে ইউনিসক্স T606 এবং এটা 12nm আর্কিটেক্ট একটি প্রসেসর। তো ভিউয়ার্স, এই প্রসেসর দিয়ে ডেলি টু ডে মাল্টিটাস্কিং এবং টুকটাক গেমিং বেশ ভালোই করা যায়। তো ভিউয়ার্স, আমরা যদি এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এর রিয়ার প্যানেলে থাকছে 2টি সেন্সর। প্রাইমারি সেন্সর হলো 52MP সেন্সর, এবং সেকেন্ড যে সেন্সর সেটা হলো 2MP একটি সেন্সর, যেটা ইউজলেস। 52MP ক্যামেরা দিয়ে লাইটিং বা ভালো ই কন্ডিশনে বেশ ভালোই ছবি ওঠে, বাজেট অনুসারে চালিয়ে নেওয়ার মতো বেশ ভালোই ছবি ওঠে। আমরা যদি সামনের ক্যামেরা নিয়ে কথা বলি, সেখানে থাকছে 8MP একটি সেন্সর, 8MP সেন্সর দিয়ে বেশ ভালো সেলফি ওঠে, বাজেট অনুসারে সেলফিগুলো চালিয়ে নেওয়ার মতো। তো ভিউয়ার্স, এই ফোনটাকে পাওয়ার আপ করছে 5030mAh একটি হিউজ ব্যাটারি, এবং এটাকে চার্জার হিসাবে দিয়েছে মাত্র 10W-এর ফাস্ট চার্জার। তো ভিউয়ার্স, স্যামপুনি আমাদেরকে এই 11,499 টাকায় বেশ ভালোই একটি ডিল অফার করছে। নাম্বার 4 থাকছে রিয়েলমি C33, যার এমআরপি হলো 14,999 টাকা, যেটা 4GB RAM, 64GB ROM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। তো ভিউয়ার্স, আমরা যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনের ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল, যেটা রেজুলেশন হলো 720x1600, এবং এটার PPI ডেন্সিটি হলো 270। তো ভিউয়ার্স, আমরা যদি এর প্রসেসর সেকশন নিয়ে কথা বলি, সেখানে আমরা পাচ্ছি ইউনিসক T612, যেটা 12nm আর্কিটেকচারের একটি প্রসেসর, যেটা দিয়ে ডেলি টু ডে মাল্টিটাস্কিং এবং টুকটাক গেমিং হালকা পাতলা করা যায়। তো ভিউয়ার্স, আমরা যদি এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এর রিয়ার প্যানেলে থাকছে 2টি সেন্সর, একটি হলো 50MP সেন্সর, যেটা দিয়ে লাইটিং কন্ডিশন এবং বাজেট অনুসারে বেশ ভালোই ছবি ওঠে, এবং আরেকটা 2MP সেন্সর আছে, যেটা ইউজলেস। তো ভিউয়ার্স, ফ্রন্টে থাকছে 5MP একটি ক্যামেরা, বাজেট অনুসারে আমি বলবো ক্যামেরা দুটো বেশ ভালোই পারফর্ম করে। তো ভিউয়ার্স, আমরা যদি এখন এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এটাতে থাকছে 5000mAh হিউজ ব্যাটারি। তো ভিউয়ার্স, এই হিউজ ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য থাকছে 10W-এর ফাস্ট চার্জার। তো ভিউয়ার্স, এখন আমি এটাতে থাকছে Android 12-এর সাপোর্ট, এবং UI হিসাবে থাকছে রিয়েলমির UIS। রিয়েলমির UIS-টা হলো রিয়েলমির যে অন্যান্য UIগুলো থাকে সেগুলো একটি রাইটার ভার্সন। তো ভিউয়ার্স, এটাতে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো, এরকম বাজেটে আমরা দেখে থাকি eMMC 5.1 স্টোরেজ টাইপ দেওয়া হয়, কিন্তু এই ফোনটাতে স্টোরেজ টাইপ হিসাবে আছে UFC 2.2। তো ভিউয়ার্স, নাম্বার 3 থাকছে আমাদের ওপো কোম্পানির ওপো A17 এই ফোনটি। তো ভিউয়ার্স, এই ফোনটির এমআরপি হলো 15,990 টাকা। তো ভিউয়ার্স, এটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশে রয়েছে হচ্ছে 4GB RAM, 64GB ROM। তো ভিউয়ার্স, আমরা যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এর ডিসপ্লেতে থাকছে 6.56 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজুলেশন হলো 720x1600, এবং এটার PPI ডেন্সিটি হলো 269। আমরা যদি এর প্রসেসর সেকশন নিয়ে কথা বলি, সেখানে থাকছে মিডিয়াটেক হেলিও G35, এবং এটা থাকছে Android 12 এবং কালারওয়েস 12.1-এর সাপোর্ট। তো ভিউয়ার্স, আমরা এই প্রসেসর সম্পর্কে যতটুকু জানি, ওপো এরকম বাজেটে এরকম প্রসেসর দিয়ে থাকে। তো ভিউয়ার্স, এই প্রসেসর দিয়ে ডেলি টু ডে মাল্টিটাস্কিং এবং হালকা পাতলা টুকটাক গেমিংও আপনারা ভিউয়ার্স করতে পারবেন। আমরা যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি, এর রিয়ার প্যানেলে থাকছে 2টি সেন্সর, একটি হলো 50MP সেন্সর, আরেকটা 2MP ইউজলেস সেন্সর। তো ভিউয়ার্স, 50MP সেন্সর দিয়ে বাজেট অনুসারে আমি বলবো টুকটাক বেশ ভালোই ছবি ওঠে, এবং সামনে থাকছে 5MP একটি সেন্সর, যেটা দিয়ে মোটামুটি ছবি ওঠে চালিয়ে নেওয়ার মতো। তো ভিউয়ার্স, আমরা যদি এর ফোনটির পাওয়ার নিয়ে কথা বলি, এই ফোনটিকে পাওয়ার অফ করছে 5000mAh একটি ব্যাটারি, এবং এটাতে চার্জার হিসেবে থাকছে 10W-এর ফাস্ট চার্জার। তো ভিউয়ার্স, নাম্বার 2 থাকছে টেকনো স্পার্ক 90, যেটা যারা একটু সেলফি লাভার আছেন তাদের জন্য আমি মনে করি এই ফোনটা পারফেক্ট। এই ফোনটার এমআরপি হলো 14,990 টাকা, এবং এটা 4GB RAM, 128GB ROM এই ভেরিয়েন্টে ভিউয়ার্স লঞ্চ হয়েছে। তো ভিউয়ার্স, এর ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এর ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল উইথ 90Hz রিফ্রেশ রেট। তো ভিউয়ার্স, এর PPI ডেন্সিটি হলো 266, এবং রেজুলেশন হলো 720x1600।
তো ভিউয়ার্স এর ডিসপ্লেটা মোটামুটি বেশ ভালোই, এতে আরেকটা প্লাস পয়েন্ট হলো এতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। তো ভিউয়ার্স যেহেতু ক্যামেরা নিয়ে কথা বলছিলাম, তো ভিউয়ার্স ক্যামেরা নিয়ে কথা বলি, এটা রিয়ার প্যানেল থাকছে, দুইটি সেন্সর, একটি হলো 13 মেগাপিক্সেলের একটি সেন্সর যেটা দিয়ে লাইটিং এবং রিসেন্ট মানে বাজেট অনুসারে বেশ ভালোই ছবি ওঠে, কিন্তু আরও দুটো সেন্সর যে রিয়াল প্যানেল থাকছে যেটা দুটা ইউজলেস সেন্সর, এবং সামনে থাকছে ভিউয়ার্স 32 মেগাপিক্সেলের ক্যামেরা। আমি আপনাদেরকে বলেছি আপনারা একটু সেলফি লাভার আছেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। তো 32 মেগাপিক্সেলে এই বাজেটে আপনি মোটামুটি বেশ ভালোই ছবি তুলতে পারবেন। তো ভিউয়ার্স আমরা যদি এর প্রসেসর নিয়ে কথা বলি, এর প্রসেসর সেকশনে থাকছে মিডিয়াটেক হেলিও G37 যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি প্রসেসর, এটা দিয়ে ডেলি টু ডে মাল্টিটাস্কিং এবং মোটামুটি হালকা পাতলা গেমিংও ভিউয়ার্স আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা যদি এর ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এই ফোনটাকে পাওয়ার আপ করছে 5000mAh একটি ব্যাটারি, এবং চার্জার হিসাবে থাকছে 10W-এর চার্জার। তো ভিউয়ার্স এতে থাকছে Android 12-এর সাপোর্ট। আপনারা সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে সেলফি যারা সেলফি লাভার আছেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হতে পারে। নাম্বার ওয়ানে থাকছে Redmi 10C, যেটার MRP হলো 14,999 টাকা, যেটা 4GB RAM, 64GB ROM। তো ভিউয়ার্স আপনারা এই বাজেটে কিন্তু এই ফোনটা দিয়ে বেশ ভালো রকমভাবে কিন্তু ভিউয়ার্স গেমিং করতে পারবেন, কারণ এতে থাকছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, Snapdragon 680। তো ভিউয়ার্স আমরা প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বলবো। ডিসপ্লে সেকশন থাকছে 6.7 ইঞ্চের IPS LCD প্যানেল, যার রেজুলেশন হলো 720x1650। তো ভিউয়ার্স এর PPI ডেন্সিটি নিয়ে যদি কথা বলি, এর PPI ডেন্সিটি হলো 268। তো ভিউয়ার্স আমরা যদি আর এখন প্রসেসর সেকশন নিয়ে কথা বলি, আমি প্রথমে বলছি এর প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগনের 680, এই প্রসেসর যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা প্রসেসর। তো ভিউয়ার্স আপনি এর প্রসেসর দিয়ে মাল্টিটাস্কিংয়ের সাথে সাথে বেশ ভালো রকমভাবেই 15,000 টাকা বাজেটে আপনি বেশ ভালো রকমভাবে ভিউয়ার্স গেম খেলতে পারবেন। তো ভিউয়ার্স এতে থাকছে Android 11-এর সাপোর্ট এবং এটাতে MIUI 13। তো ভিউয়ার্স আমরা যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি, এর ক্যামেরা সেকশন পিছনে রিয়ার প্যানেলে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, আরেকটি 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর। তো ভিউয়ার্স 50 মেগাপিক্সেল সেন্সর দিয়ে বাজেট অনুসারে আপনি বেশ ভালো রকমভাবে মানে মোটামুটি ছবি নিতে তুলতে পারবেন কাজ চালিয়ে নেওয়ার মতো। তো ভিউয়ার্স এতে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, ভিউয়ার্স এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। তো ভিউয়ার্স বাজেট অনুসারে মোটামুটি বেশ ভালোই সেলফি ওঠে আমি বলবো। তো ভিউয়ার্স এই ফোনটাকে পাওয়ার আপ করছে 5000mAh একটি ব্যাটারি, এবং এটি থাকছে 18W-এর ফাস্ট চার্জার। তো ভিউয়ার্স এখানে স্টোরেজ টাইপ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2। তো ভিউয়ার্স এইরকম বাজেটে UFS 2.2, এটা কিন্তু বেশ অ্যাডভান্সেস একটা বিষয়। তো ভিউয়ার্স আমি বলবো এরকম বাজেটে Redmi 10C বেশ ভালো একটি ডিল হতে পারে আপনার জন্য। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের ভিডিওটা ভিউয়ার্স কেমন লাগলো, এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এরকম বা আরও ভিডিও চান কিনা, বা আপনারা যে প্রোডাক্ট নিয়ে ভিডিও চান এক্সপেনশন, আমি সেই প্রোডাক্ট নিয়ে এক্সপেনশন করবো। তো ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু কীভাবে চলতেছে আপনারা বেশ বেশি কীভাবে তো অংশগ্রহণ করুন, আমি কীভাবে নিয়মটা আপনাদেরকে আবার বলে দেই। তো ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই স্ক্রিনশটটি সেন্ড করে দেবেন, এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা আমার একটি ভিডিও অন করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এগুলি স্ক্রিনশট নিয়ে আমার ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন। তো ভিউয়ার্স এই কীভাবে রেজাল্ট দেওয়া হবে 31st নাইটে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।